কৃষি বাজারে এবার আপনারা পেয়ে যাচ্ছেন মালচিং পেপার। মালচিং মূলত কি? মালচিং বিষমুক্ত ফসল চাষের একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। শীতকালে মালচিং ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে। সঠিক মালচিং প্রয়োগে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ রোধ করা যায়। মালচিং পেপার ব্যবহারের জমিতে আগাছা জন্মানোর কোনো সুযোগ নেই। এ প্রযুক্তি ব্যবহারে জমিতে পানি, সূর্যের তাপ ও বাতাসে দ্রুত উড়ে যায় না, ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ কম লাগে। মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় 10-25% আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়। মালচিং প্রযুক্তি ব্যবহার করলে পানি কম লাগে, ফলে সেচ খরচ বেঁচে যায়। এমনকি সঠিক মালচিং প্রয়োগে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়। মোট কথায় মালচিং হলো বিষমুক্ত পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি। মালচিং পেপার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, প্লাস্টিক মালচিং পেপার এবং জৈব মালচিং পেপার। জমিতে মালচিং পেপার ব্যবহারের ক্ষেত্রে প্রথমে মাটি ভালোভাবে চাষ করতে হয়, এরপর সার প্রয়োগ করে মাটি সমান করতে হয়। পরের ধাপে মালচিং পেপার বিছানোর সময় মাটি ভালোভাবে চাপ দিয়ে পেপার মাটির সাথে আটকে রাখতে হয় এবং মালচিং পেপারে ছিদ্র তৈরি করতে হয়। পেপারে গাছ লাগানোর জন্য নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে নিতে হয়। সর্বশেষ সেচ প্রদান। প্রথমে ভালোভাবে সেচ দিয়ে মালচিং পেপার বিছাতে হয়, পরে প্রয়োজন অনুসারে সেচ দেয়া হয়। মালচিং পেপার ব্যবহারে উৎপাদনশীলতা ও গুণগত মান বৃদ্ধি পায়। বিশেষত শাকসবজি, ফলমূল ও ফুল চাষে এটি অত্যন্ত কার্যকর। মালচিং পেপার ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন।